ভারত চাঁদে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারলো না কুসংস্কার। এই শতাব্দীতে দাঁড়িয়েও কিনা ডাইনি কথায় বিশ্বাস করছেন দেশের মানুষজন। শুধু কথায় বিশ্বাস করায় নয়, ডাইনি অপবাদ দিয়ে এক মহিলা সহ তার পরিবারকেও নাকি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এমনই এক ঘটনা দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত তাতারপুর গ্রামে। ওই গ্রামের এক আদিবাসী মহিলাকে নাকি গ্রামের মোড়ল সহ বেশ কয়েকজন নিদান দিয়েছিলেন যে তিনি নাকি একজন ডাইনি। এদিকে গ্রামে গরু ছাগল ইত্যাদি অসুস্থ হওয়ার পর গ্রামবাসীদের সেই সন্দেহ আরো বৃদ্ধি পেতে শুরু করে। আদিবাসী মহিলা কাকুতি মিনতি করে জানিয়েছিলেন তিনি কোনো ডাইনি নন, একজন সাধারণ মানুষ। কিন্তু বনুলের নিদান দেওয়ার পর গ্রামবাসীরা তার আর কোনো কথাই বিশ্বাস করতে রাজি হননি। তাই সেই মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল পুরুলিয়ার এক গুণিনের কাছে, আর সকল গ্রামবাসীর যাতায়াতের সমস্ত খরচ জোরপূর্বকভাবে দিতে হয়েছিল ডাইনি অপবাদ পাওয়া মহিলাকে। তিনি জানিয়েছেন প্রায় 40,000 টাকা তাদের খরচ হয়েছে, তারপরও তাদেরকে মারধর করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে গ্রামে ফিরতে হলে নাকি 2,00,000 টাকা দিতে হবে, এমনই নিদান দিয়েছেন গ্রামের মোড়ল। এদিকে অত্যাচারের ভয়ে গ্রামে না ফিরতে পারার কারণে তার বাড়ির 3-3টি গরু দিনের পর দিন না খেয়ে রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী মহিলা। মানে আমাদের হচ্ছে বাড়িতে একটা মানে ঠাকুরের ঘর তোলা হয়েছিল, ঘর তোলা হয়েছিল আষাঢ় মাসে 1 তারিখে। এবারে যে কোনো পাড়ার লোক কেউ কিছু বলেনি, মানে 2 মাস এই ও মাসটা ওই যে কী বলে আশ্বিন মাসটা নয়, এই যে ভাদ্র মাসটায়, এবারে ওরা বলছে যে তুই ডান্স শিখেছু, তুই এরকম হয়ে ঘুরছু, হ্যাঁ বলছে আমরা তোকে দেখেছি। আমি মানে আমার পাড়ার লোক বলছে, আমি তো কিছু জানিনি, আমি যে আমি কাঁদছি, হাতে পায়ে ধরছি, আমি বলছি না আমি ডান্স তো কিছু জানিনি। বলছে না তুই জানিস, তুই ডান্স শিখেছু, ওই যে ঠাকুর ঠাকুর আছে, ঠাকুর পুষেছু, বলছে তুই মন্ত্র জানিস। আমি বলছি না আমি কিচ্ছু জানিনি স্যার, আমি কাঁদছি তাদের হাতে পায়ে ধরে। বলছে যে না তোদের তোকে হচ্ছে আমরা গুণিনের কাছে নিয়ে যাব। হ্যাঁ এবার আমি বলছি যে আমি যদি ডান্স শিখে থাকি তাহলে তোমরা আমাকে নিয়ে যাও। বলছে না সেটা মানবো না, তোকে পয়সা খরচা করে তোকে নিয়ে যেতে হবে। তাতে স্যার আমাদের 40,000 টাকা খরচা হয়েছে যে পুরুলিয়ায়, ওখানে নিয়ে যেয়ে এবার আমার বাবারা গেলো, মানে আমার স্বামী গেলো, আমার ওখানে একটা দাদা গেলো, আমাদের একটা মোড়ল থাকে পাড়ার মানে বাপের ঘরে, সেও গেলো। যেয়ে নাকি সেখানে বলছে নাকি মানে যে দেখলো আমার স্বামী ঢুকেছিল, মানে সে মানে যেখানে ঠাকুর থান সেখানে আমার স্বামী ঢুকলো, মানে আমার বাড়িটা দেখলো, আমার নামেও দেখলো। সে বললো যে না ওর কাছেও কিছু নেই আর ওর ঘরেতেও মানে কিছু নেই। তাহলে বলছে যে একটা শুধু বলছে যে নাকি এরকম একটা মেয়ে একটা ঠাকুর এনেছিল, বলছে সেটা হচ্ছে ডান ঠাকুর নয়, সেটা হচ্ছে সিংহবাহিনী বলছে। বলছে যে তাহলে ঠিক আছে। এবারে সেখানে মানে আমার বাবাদেরও এতটা মানে তারা মানে এমনই শান্ত যে আরেকবার যে মানুষটাকে তদবিল করবে সে গুণিনটাকে ওরা তদবিল করতে পারেনি সেটা। এবার সেখানে একটা মানে সবই ফায়সালা হয়ে মানে ওরা ফায়সালা করে চলে এলো যে নাকি এরকম যে পাড়া বাগাতে হবে আর হচ্ছে ঠাকুরটাকে সরাতে হবে। আমার তার বাবারা তাতেই রাজি হয়ে গেলো যে কেন না মেয়ে এরকম অশান্তি হবে পাড়া ঘরে, সবাইকে তো চাই, তার জন্য সেখানে বাবা রাজি হয়ে গেলো যে ঠিক আছে। আমার স্বামী মানে কী কী লাগবে পাড়া বাগাতে সব টাকা পয়সা দিয়ে গেলো 2,000 টাকা, আর বললো যে যেটা লাগবে ঘরেতে সেটা হচ্ছে তোমরা কিনে নিবে। তাতেও আমার স্বামী রাজি হয়ে গেলো। এসে এবারে কী করলো নাকি আমার বাবা বলছে তাহলে খেপি মানে ফায়সালা তো হয়ে গেছে তাহলে আমরা ঘর যাব। মানে এবারে আমাদের যে মোড়ল তার দিদি এসে বলছে যে বলছে কাকা তোমাকে তোমাদেরকে আজকে ঘর যেতে হবে না, আবার লোক জড়ো হবে কালকে সকালে। এবার বাবা বলছে কেন যে লোক জড়ো হবে, কেন সেখানে তো আমরা ফায়সালা করে চলে এসেছি। বলছে না ও যে ডান জানে সেটা ওকে মানে স্বীকার করতে হবে। এবারে আমার বাবা বলছে ও তো ডান জানে নি, তাহলে আমার মেয়েকে আমি চিনি আর আমার মেয়েও তো বলছে যে আমি ডান জানিনি, সেটা তোমরা কি জোরমোর স্বীকার করাবে ওকে। আমাকে ডাকলো লোক জড়া হলো বলে আমাকে বলছে যে তুই ডান জানোস, আমি কাঁদছি। মানে 1 মাস চলছে এই ঘটনাটা, আমার তো কেঁদে আমার স্বামী আমাদের ঘরেতে খাওয়া দাওয়া উঠে গেছে, আমার 3টে গরু তাদের খাওয়া দাওয়া উঠে গেছে, মানে গরুগুলো মরছে, আমরা মরছি, আমার ছেলেটাও মরছে, মানে আমাদের রান্না খাওয়া দাওয়া কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ ওইটা দুধে 2,00,000 টাকা জরিমানা করেছে, নাহলে তুমি গরু বিক্রি করো আর নাহলে তুমি ইয়ে করো ওই জমি বাঁধা দাও, নাহলে তুমি ঘর থেকে পালিয়ে যাও। আমার দিকে দিতে হবে পাড়ার লোককে দিতে হবে, ওই যে মরনে বাবুরাম মান্ডে তাকে দিতে হবে। হ্যাঁ বলছে আমাদের পাড়াতে আমরা দৈনিক মিটিংয়ে বসছি, আমাদের এই জমি পোকা লেগে যাচ্ছে ধানেতে, হ্যাঁ আমরা দৈনিক মিটিংয়ে বসি, আমাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, ওই জন্য 2,00,000 টাকা দিতে হবে। না ওরা ঘর চাবিও দিয়েছে স্যার।
ডাইনি অপবাদ পাওয়া মহিলা স্বামী বলেন আমার স্ত্রী কোনো ডাইনি নয়, তারপরও তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে, আমাদেরকে মারধর করা হয়েছে, আবার 2 লাখ টাকা দিতে হবে এমন দাবিও করেছে। এসব কিছুই হয়েছে গ্রামের মোড়লের নেতৃত্বে। আমরা পুলিশকে জানিয়েছি কিন্তু কোনো সমাধান হয়নি। বলছি যে আমার স্ত্রীকে ডান বলে সব পাড়ার লোক বলছে। হ্যাঁ, আমার স্ত্রী তো ডান নয়। হ্যাঁ, সেই করে পাড়ার লোক আমাকে বিরাট চাপ দিয়েছে। হ্যাঁ, 2 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ, নাহলে ঘর ঢুকতে দেবনি। হ্যাঁ, তারপরে মারধর তো হয়েইছে, ঘর চাপ দিয়ে দিয়েছিল। হ্যাঁ, পাড়ার লোক, হ্যাঁ পাড়ার লোক করেছে, হ্যাঁ ডানের জন্য মারধর করেছে। 2 লাখ টাকা দিতে হবে। ওই যে ওরা চারদিকে ঘুরছে, দৈনিক বসছে, হ্যাঁ তোদের সকাল সন্ধ্যে বসছে, ওইটা পাড়ার লোক। মেন হচ্ছে বাবুরাম মান্ডি, সে হচ্ছে পাড়ার পাড়ার মুখ্য মোড়ল। এখন চাইছে ওই 2 লাখ টাকা দিতে হবে। আমরা চাইছি ওরা যে যখন আমার এত টাকা বার করলো, 40-50 হাজার টাকা আমার বেরিয়ে গেছে স্যার, বুঝলেন তো, তাহলে ওই টাকাটা আমার কি হবে? আবার বলছে যে 2 লাখ টাকা দিতে হবে। আমি বলছি টাকাও দিতে পারবো না, কিছু না। হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম। হ্যাঁ, থানার বড়বাবু বললো যে এরম ওদিকেও ডাকবো আর তোমাদেরকেও ডাকবো, একটা মীমাংসা করে নেব। এখনো মীমাংসা কিছু করা হয়নি। গ্রামবাসীরা কেন ওই মহিলাকে ডাইনি বলে সন্দেহ করছেন? কি এমন জিনিস দেখেছেন তারা যার কারণে এই যুগে দাঁড়িয়েও তারা ডাইনি কথাই বিশ্বাস করছেন? ডাইনি আতঙ্কে কুসংস্কারে ডুবে থাকা গ্রামবাসীরা এই ঘটনায় কি বলছেন শুনুন। ওই যে ঠাকুর পাকুর নিয়ে হেতাছে, তা ওই যে অলঙ্গ হয়ে দাঁড়াচ্ছে, সেই জন্যই তো আমাদের দাঁড়ালো সবাই। কোনো রাস্তা দিয়ে ব্যক্তিরা সব যাচ্ছে, বলছে তোমাদের ওই মেয়েটাকে আমরা দেখেছি, আমরা যাচ্ছি না, সেই জন্য আমাদের রাস্তাতে ওইরকম লোক পিট করে, ওইরকম রাস্তায় মেয়েদিকে এই মানে এমন করছে লোকটা, তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না, আমি বলে বুঝাতে পারবো না। কি চাইছেন এখন, কি চাইছেন আপনারা? ওই পরিবার তো দাবি করছে যে তার দিকে ডান বলেছেন, সেই জন্য তার দিকে মারধর করেছেন। আমাদের থাকবে, আমাদের পাড়া প্রতিবাসী থাকবে, সবাই যদি বলে ও নির্দোষ তাহলে আমরা সেটাই মানবো, আর যদি তাকে মানে দোষী সবাই বলে, আমরা পাড়া প্রতিবাসীর মুখেই তোমরা জানতে পারবে যে কে দোষী কে নির্দোষী। আদিবাসী মহিলাকে ডাইনি অপবাদ দেওয়ার চন্দ্রকোনার এই ঘটনায় ভারত জাকাত মাঝি পারগানা মহলের এক নেতা বিজয় টুডু বলেন, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ডাইনি নিয়ে একটা কুসংস্কার বেশ কিছু মানুষকে একেবারে গ্রাস করে রেখেছে। আমরা চাই সচেতনতা বাড়িয়ে অন্ধবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করতে। বর্তমানে ঘর ছাড়া ওই আদিবাসী দম্পতিকে কিভাবে ঘরে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা তার চেষ্টা করব। চন্দ্রকোনা 1 ব্লকের চাতারপুর যে ঘটনা, আমরা আমাদের সংগঠন থেকে খুবই এটাকে নিন্দনীয় ভাবছি। কারণ তাতারপুর যে ঘটনা, যে হারু মান্ডি বা ওনার স্ত্রীকে যেভাবে ওখানে পাড়া থেকে অপদস্থ করেছে, কারণ আজকে এখনও পর্যন্ত আমরা আমাদের সংগঠন থেকে আমার এই মহকুমাতে অনেক পাড়াতে গিয়ে আমরা সমাজের মাধ্যমে বসে যাতে এই কুসংস্কার বা ডাইনি প্রথা এইগুলোকে যাতে মিটমাট করা যায় মানুষকে অনেক বুঝিয়েছি, কিন্তু এখন 2-1 জায়গায় আছে আমাদের এই মহকুমাতেও, কিন্তু সেটাকে আমরা এখন সারিয়ে তুলতে পারিনি। কিন্তু ওনারা যে বক্তব্য যে হারু মান্ডির, যে ওনাদের সব গরু ফরু বিক্রি করে দিয়েছেন, কী ধারা, আমরা নিজেরা থেকে বা প্রশাসন নিজেরা থেকে ওইটাকে কী করে ফিরিয়ে আনা যায়, এবং যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকেও কী করে বাড়িতে আনা যায়, আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে ওগুলোকে মিটমাট করার চেষ্টা করছি আমরা। অন্যদিকে এই ঘটনায় চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, বিষয়টি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আজকের দিনে দাঁড়িয়েও এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই বিষয়ে আমাদের কাছে কেউ কমপ্লেন জানায়নি এবং আমাদের কাছে এই খবরটাও নেই, আপনাদের মাধ্যমে জানতে পারলাম, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। খোঁজ খবর নিচ্ছি বিষয়টা কী রয়েছে, কী কারণে এটা হয়েছে, আজকের দিনও যাতে এগুলো না হয় আমরা দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ENT সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন
9475240290 এবং 9647180100 এই নম্বরে